এই চারটা কারণে তুমি লাইফে যেটাই করতে চাও না কেন সেটাই করতে পারো না এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ এনি আর্জেন্সি কারণ চিন্তা করে দেখো তুমি জানো তোমার লাইফে কি করতে হবে তুমি জানো তোমার ড্রিম স্বপ্ন বা ইমাজিনেশনটা কী তুমি কোন জায়গায় যেতে চাও কার সাথে টক্কর দিতে চাও কোন জায়গায় তুমি নিজেকে দেখতে চাও সব কিন্তু তুমি জানো এবং তুমি এটাও জানো যে সেটার জন্য কি কি করতে হবে কিন্তু আলটিমেটলি এগুলো করতেছ না শুধু আজকে না বরং তুমি তিন মাস আগেও জানতা ছয় মাস আগেও জানতা এক বছর আগেও জানতা তোমার কী করা লাগবে কিন্তু সেই কাজটা তোমার করা হচ্ছে না কারণ সেটা করা তোমার ঠেকা নাই তোমার বাধ্যবাধকতা নাই তোমার আর্জেন্সি নাই তোমার যদি আর্জেন্সি থাকতো তাহলে তো অবশ্যই তুমি আজকে দিনের মধ্যে যতটুকু করার দরকার সেটা করেই ফেলতাম কারণ তোমার যেহেতু আরামসে খাওয়া চলে আসতেছে থাকার একটা আসছে কোনো টেনশন করা লাগে না সেই জন্য তোমার কোনো ঠেকা নাই আজকে যদি তোমার খাওয়া যদি এটার উপর ডিপেন্ড করতো তোমার যদি বেঁচে থাকে নিঃশ্বাস যদি এটার উপর ডিপেন্ড করতো তুমি ঠিকই একটা জায়গায় দশটা বা একজনকে যদি দরকার লাগে সার জায়গায় দশজনকে ফোন করে একবারের জায়গায় দশবার কল করে বা কারো যদি ধরতে না পারো তাকে আরও দশজনকে দিয়ে কল করে তাকে ঠিকই বের করে নিয়ে আসতা সো তোমার ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে আর্জেন্সি যে হ্যাঁ আজকে আমি আমার ড্রিমের জন্য কি করব। এটা আমার আজকে আজকেই শেষ করতে হবে যদি শেষ না হয় তাহলে মেসে রাত্রে খাবো না তার মানে এটা তুমি আর্জেন্সি তৈরি করতেছো একটা নিট তৈরি করতেছো একটা বাধ্যকতা তৈরি করতেছো বা একটু কোডিং যদি আমার ফিনিশ না হয় আজকে আমি খাবো না আজকে ঘুমাবো না এটা শেষ করেই ঘুমাবো তার মানে তোমার একটা আর্জেন্সি তৈরি করতে হবে নাম্বার টু যে কারণে আমরা যেটা করতে চাই সেটা করা হয় না সেটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ এনি সাপোর্টিং পার্টনার চিন্তা করে দেখো তুমি যদি হইতে চাও কৃষক কিন্তু ঘুমাও সারাদিন গিয়ে যারা তাস খেলে তাদের সাথে অথবা তুমি খেলোয়াড় হইতে চাও সারাদিন গিয়ে গল্প সর্ব আড্ডা মারা হচ্ছে গায়কের সাথে তাহলে গায়কদের সাথে থেকে কি তুমি আসলে খেলোয়াড় হইতে পারবা অথবা খেলোয়াড়দের সাথে থেকে কি তুমি বৈমানিক হইতে পারবা মোটেও হইতে পারবা না তার মানে তোমাকে ওই রাইট গ্রুপ অফ পিপলের সাথে থাকতে হবে কারণ ওদেরকে দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে ওরা কিভাবে লাইফ লিড করে ওরা কোথেকে কী শিখে ওরা কোনটার পর কোনটা কাজ করে ওই থেকে তুমি ডিসিশনটা পেয়ে যাবে তোমার কী করা লাগবে এমনকি তুমি যাদের মতো হইতে চাও তারাও ওই গ্রুপে আসে ধরো তুমি প্রোগ্রামার হতে চাও তাহলে প্রোগ্রামারদের গ্রুপে গিয়ে জয়েন করো তুমি হয়তো মার্কেটিংয়ের এক্সপার্ট হতে চাও ডিজিটাল মার্কেটিংয়ের গ্রুপে জয়েন করো তুমি যদি এস করতে চাও এস গ্রুপে যাও তুমি যদি ফ্রিল্যান্সিং করতে চাও ফ্রিল্যান্সিংয়ের গ্রুপে যাও তার মানে এমন কোনো জিনিস নাই যেটা একটা গ্রুপ বর্তমানে নাই সেখানে না পারলে তুমি ইউটিউবে গিয়ে সেই সিরিজগুলো দেখো ওখানে যারা যারা কমেন্ট করো ওদের সাথে ইন্টার্যাক্ট করো তাহলে ওদের সাথে তুমি যখন ইন্টার্যাক্ট করবা তাহলে তুমি ওই লোকগুলোর সাথে সাথে তারা কীভাবে বলতেছে কীভাবে চলতেছে সেই জিনিসটার ইনফ্লুয়েন্স তোমার কাছে আসবে ফিজিক্যালি যে ওদের সাথে সবার সাথে মিট করতে হবে এখন আর সেটা দরকার নাই কিন্তু ভার্চুয়ালি তুমি ওইভাবে ওদের সাথে ইন্টার্যাক্ট করো এই টাইপের যদি এই লাইনেকে যদি ভালো থাকে তাকে ফলো করো তার প্রোফাইলে সি ফার্স্ট দিয়ে রাখো যারা অন্য লাইনের বা বেকায়দার জিনিসপত্র শেয়ার করে তাদের প্রোফাইলে গিয়ে ওদেরকে আনফলো করে রাখো তাইলে তোমার ইনভারনমেন্টটা এবং তোমার চারপাশে তোমার চিন্তাভাবনাটা একটা সাপোর্টিং প্যাটার্নে আসবে এবং ওই ভার্চুয়াল লোকগুলো যারা তোমার সাথে তো কথাও বলবে না তারাই তোমার এক ধরনের মেন্টর হয়ে যাবে একটা সাপোর্টিং পার্টনার হয়ে যাবে এবং ওদের সাথে থাকতে থাকতে তুমি বুঝে ফেলবা যে আসলে কোন সময় যে তুমি ওই লাইন নি ঢুকে গেছো তুমি নিজেও টের না নাম্বার 3 যে জিনিসটা সেটা হচ্ছে ইউ ডোন্ট কাউন্ট ইওর ফেইলিয়র মানে বেশিরভাগ সময় আমরা আমাদের ফেইলিয়র কাউন্ট করি না এই ফেইলিয়র কাউন্ট করাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট কারণ তুমি ধর নতুন একটা কিছু করা শুরু করছো যেমন তুমি চাকরি খোঁজা শুরু করছো সেক্ষেত্রে তোমাকে কাউন্ট করতে হবে যে আচ্ছা আমি আছে চাকরি এপ্লাই করলাম এটা আমি রিজেক্টড হইলাম একটা রিজেক্ট হলো আরেকটা এপ্লাই করলাম ওখানে রিজেক্টেড হলো তার মানে তুমি যতগুলো এই যে ফেইলিয়রটা কাউন্ট করতেছো তার মানে তুমি আসলে চেষ্টা করতেছো তুমি তুমি যদি ব্যর্থতাকে কাউন্ট না করো তার মানে তুমি তুমি ব্যর্থ হচ্ছ না তার মানে তুমি চেষ্টা করতে চেষ্টা করলে তুমি হয় সফল হবা নয় কাউন্ট করা শুরু করো তাহলে সেই কারণে তোমার চেষ্টাটা অব্যাহত থাকবে এবং সেটার মধ্যে হালকা একটু জিনিস নিয়ে আসবা সেটা হচ্ছে ঠিক আছে কেন ফেল করলাম ওইটা নিয়ে একটু চিন্তা করি হয়তো আমি একটা জিনিসে অ্যাপ্লাই করছি সেখানে আমার এই স্কিলটা ছিল না ঠিক আছে দুই দিন ধরে ওই স্কিলটা নিয়ে আসি দেখি পরের বার ফেল করি একটু ভালো লেভেলে গিয়ে ফেল করি এরপরের বার আরেকটু ভালো লেভেলে গেলাম তার মানে এইভাবে তোমার ব্যর্থতার পিলারগুলো তৈরি হবে করতে করতে তোমার যদি স্কিল বাড়তে থাকে একটা সময় পরে তোমার স্কিলটা এত বড় হয়ে যাবে যে তোমার স্কিলের টাওয়ারের ছায়া দিয়ে তোমার সব ব্যর্থতাগুলো ঢেকে যাবে এবং একটা সময় পরে তুমি ব্যর্থতা থেকে বের হয়ে গিয়ে সফল হইতে বাধ্য হবা সো তুমি ব্যর্থ হও সফল হও ডাজেন্ট ম্যাটার তোমাকে এই ব্যর্থতাগুলো কাউন্ট করতে হবে যখন তুমি কাউন্ট করতে থাকবা যে না এই সপ্তাহের মধ্যে এই মাসের মধ্যে আমি এতটা রিজেকশন খাবো বা এত জনের কাছে আমি কাজ চাবো বা একশো জনের কাছে চাকরি পাবো বা লিঙ্কটি নিয়ে গিয়ে আমি এতজনকে জনকে নক দেবে পাঁচশো জনকে নক দেব আমার টার্গেট হচ্ছে যে পঞ্চাশ জন আমাকে রিজেক্ট যে আমার কাছে কোনো কাজ নেই এই রিজেকশনটাকে তুমি যদি কাউন্ট করা শুরু করো এই ফেলিউর যদি কাউন্ট করা শুরু করো তার মানে তুমি ফেল করলেও তুমি নিজে খারাপ ফিল করবে না বরং তোমার একটা উইন মনে হবে যে না আমি চেষ্টা করছি আমি ফেলিউরের রাস্তায় অন্তত আগাইছি সো তোমার এই ফেলিউর কাউন্ট করাটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে ইউ ডোন্ট বিল্ড আপ অন স্মল উইন তার মানে ছোটো ছোটো উইনের উপর তুমি ভর করো না বরং তুমি বড়ো বড়ো উইন খুঁজতে থাকো এই জন্য ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা হয়তো ফ্রিল্যান্সিং করতে চাই এক মাস চেষ্টা করি ওকে আমি যদি এক হাজার টাকার ক্লায়েন্ট না পাই বাস আমি ওখান থেকে পালাই চলে যাই অথবা আমি হচ্ছে কার্টুনিস্ট হইতে চাই বা গান গাইতে চাই বা এটা করতে চাই ওটা করতে চাই এক দুই মাস বা তিন মাসের মধ্যে কোনো রেজাল্ট না পেলে আমরা ওখান থেকে বের হয়ে যেতে চাই কারণ আমরা বড় বড়ো উইনটা দেখতে পাই না কিন্তু আমাদের করা উচিত হচ্ছে স্মল 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 উইন কন্টিনিউলি একটা একটা উপরে চেষ্টা করা চিন্তা করে দেখো আমি গ্রাফে এঁকে দেই তুমি যদি হচ্ছে একদিনে বড় জোর চেষ্টা করো এখানে তোর বড় তারপরে কিছু না করে আসতে যাবা আর তুমি যদি এই কাজ করো যে স্মল উইন এর উপরে তুমি যদি ভর করতে থাকো কন্টিনিউসলি করতে থাকো একটা উইন দিয়ে তোমার একটুক যাবে আরেকটা উইন দিয়ে কি হবে সেটা আরেকটু উঠবে তারপরে আরেকটা উইন দিয়ে আরেকটু পরে উঠবে তারপর আরেকটা উইন দিয়ে তুমি কিন্তু অনেক লেভেলে চলে যাচ্ছ তার মানে তুমি যে সাকিব আল হাসানের কেরিয়ারটা দেখতেছো এটা কিন্তু একটাও সেঞ্চুরি দিয়ে না একটা পাঁচ উইকেট দিয়ে না বরং বার 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 তিন উইকেট চার উইকেট মাঝে মধ্যে এক উইকেট দুই উইকেট মাঝে মধ্যে ডাক মারছে গোল্লা মারছে তার মাঝে মধ্যে আবার কি সেঞ্চুরি করছে এই সেই করে করে স্মল উইন স্মল ফেলিওর মিলিয়ায় মিলে জিনিসটা তৈরি হয়েছে তুমিও এই স্মল স্মল উইনের উপরেই ভর করে দেখতে হবে ওরা ম্যাচ খেলে হতো একশোটা কিন্তু রান করা হতো ওর মধ্যে হচ্ছে ভালো রান করা হতো দশটা বা পনেরোটা ম্যাচের মধ্যে আর বাকি কর্নেগুলোতে অ্যাভারেজ করে বাকি পনেরো বিশটা খুবই জঘন্য করে যে তোমাকেও স্মল উইনের উপর ভর করতে হবে তো এই ছিল চারটা কারণ এই চারটা কারণের ট্র্যাপে যদি তুমি পড়ে দাও তাহলে তোমার লাইফে যতটুকু চেঞ্জ পরিবর্তন বা যেই পরিমাণ প্রগ্রেস তুমি এক্সপেক্ট করতেছো সেখানে তুমি যেতে পারবা না তো এইগুলো হচ্ছে এই ভিডিওর মেইন টপিক তুমি যদি এই ভিডিও এতক্ষণ দেখে থাকো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং নিচে যদি তুমি লাল বাটন দেখো ওটার একটা গুতা মেরে সাদা বানায় দাও এই ভিডিও আপাতত এখানেই থাকলো আর তুমি এখন লাইক দাও না আমি দেখতেছি এখন লাইক দিয়ে দাও অল দ্য বেস্ট দেখা হবে নেক্সট video there.